নতুন বোতলে পুরাতন মদ বিএনপি কিন্তু তার খোলস ছেড়ে এখন বেরিয়েছে আজকের যে বিএনপির যে কর্মসূচি যে বিএনপি যেটা পালন করেছে এটা বিএনপির উদ্দেশ্যমূলক এবং পরিকল্পিত তাই আপনি এড়াতে পারেন যেমনটি আসলে নীলুফার চৌধুরী মরি প্রশ্ন রেখেছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এখানে দুজন আলোচক এবং যারা দেশ টিভির দর্শকরা আসলে আমি আজকে কি বলবো আমি স্তব্ধ আমি বাকরুদ্ধ আমি যে কথা বলছি আমি কি দেখলাম আজকে আজকে আমাদেরও তো কর্মসূচি ছিল আমরাও সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আমাদের কর্মসূচি ছিল শান্তি এবং উন্নয়নের কিন্তু আমি দুঃখজনক হলো সত্য যে বিএনপি তো একাধিকবার ক্ষমতায় ছিল তাদের মতো একটা দল আজকে তাদের যে চিত্র আমি দেখলাম এটা রীতিমতো আমাকে ভাবিয়ে তুলেছে আমার মনে পড়েছে 2013 সালের 5ই মের কথা প্রায় আজ থেকে 10 বছর আগের কথা একটা কথা আছে যে নতুন বোতলে পুরাতন মদ বিএনপি কিন্তু তার খোলস ছেড়ে এখন বেরিয়েছে যতই চেহারা বদলাক কেন বদলাক না কেন মুখের কথা যতই সুন্দর বলুক না কেন কিন্তু আলটিমেটলি তারা একই রকম একই নেচারার কিন্তু রয়ে গিয়েছে আমরা যে সেই 2013-14 তে আমরা দেখেছি মানুষকে পুড়িয়ে মারা যানবাহনে আগুন দেওয়া পুলিশের উপর পেট্রোল বোমা করা গান পাউডার ঢালা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা আচ্ছা আর আজকে আমরা কি দেখলাম সে একই ঘটনারই তো পুনরাবৃত্তি তাহলে কি হইলো কিন্তু বিএনপি তো এখনো দাবি করছে যে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চেয়েছে আমি বলছি শান্তিপূর্ণ কর্মসূচি আসলে হামলা করে নো 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 সে কর্মসূচি কি আমি একেবারে এটার সাথে একমত না আজকের আজকের যে বিএনপির যে কর্মসূচি যে বিএনপি যেটা পালন করেছে এটা বিএনপির উদ্দেশ্যমূলক এবং পরিকল্পিত কারণ আজকে বিএনপি ওইভাবেই মাঠে নেমেছে যে আজকে তারা তাদের আসল রূপটা দেখাবে কারণ আমি একটা কথা সবসময় বলি দুর্নীতি ষড়যন্ত্র মানুষ খুন বিএনপির রাজনীতির তিন গুণ আর বিএনপির স্বভাব হলো কি স্বভাব হলো মিথ্যাচার আর বিএনপির দর্শন হলো ষড়যন্ত্র আর চেতনা হলো মুক্তিযুদ্ধ বিরোধী তো এইরকম যাদের নেচার বাই নেচার এবং জন্ম হয়েছে কিসের মাধ্যমে সেই সেনানিবাসে জন্ম হয়েছে কোনো সাধারণ জন্ম প্রক্রিয়া যেটা রাজপথে দল জন্ম হবে সেরকম প্রক্রিয়া না অতএব আমি যেটা আপনাকে বলবো আজকে কিন্তু বিএনপির আসল চেহারাটা আমরা দেখতে পেয়েছি এবং আপনি দেখেন এই যে তারা তাদের এই দুই তিন দিন আগে তাদের রিজভী সাহেব একটা বক্তব্য দিয়েছিল আমার কাছে আছে এখনো এটার স্ক্রিনশট যে নেতা কর্মীদেরকে বলে দিয়েছি বাড়ির থেকে যেন বিদায় নিয়ে আসে শেষ বিদায় নিয়ে আসে এই যে কথাটা এই কথাটা কখন বলে কোনো নেতা নেতারা তো কর্মীদেরকে উজ্জীবিত করবে তার মানে কি উনি জানেন যে একটা ঘটনা ঘটবে উনি কেন জানেন কিভাবে জানেন সরকারের উপর তো সরকার তো এটা করবেই না সরকার তো ক্ষমতায় আছে সরকার কি চাইবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি হোক কখনোই না সরকার আরো অ্যালার্ট যে না কোনো বিএনপি যেন শান্তিপূর্ণভাবে সবকিছু করে তা যারা এরকম আগে ভাগে কর্মীদেরকে বলে দিয়েছে বাড়ি থেকে বিদায় দিয়ে নিয়ে আসো তাহলে তো বোঝা গেল যে ওনাদের নিজেদেরই একটা পরিকল্পনা আছে একটা অঘটন ঘটাবে এবং সেটা ঘটিয়েছে ওনারা আজকে ঘটিয়েছে কিভাবে আমাদের একজন পুলিশ সদস্য মারা গেলেন আমাদের 50 জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছে এবং যদি বিএনপি আসলে পূর্ব পরিকল্পনা থেকেই থাকে তাহলে আপনারা আসলে নিরাপত্তা ব্যবস্থাটা কেন জোরদার করতে পারলেন আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি আপনি জানেন বিজিবিও পর্যন্ত নামানো হয়েছে এবং র‍্যাব সদস্যরা আছে পাহারাতে সবাই সবকিছুতে আছে সব নিশ্চিত জনগণের জানমাল নিরাপদ করার জন্য আজকে ওনারা বলে ওনাদের কর্মী নিহত হয়েছে ওনাদের যে কর্মীর কথা বলেছে শামীম মোল্লা সে হলো গিয়া মুগদা এলাকার যুবলী দলের কর্মী এবং সে যখন পুলিশ হসপিটালের সামনে সবাই ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল তখন সে সেখান দিয়ে যাচ্ছিল হঠাৎ করে তার স্ট্রোক হয় এবং ডাক্তার বলেছে পুলিশও বলেছে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না অতএব এটা একটা স্বাভাবিক মৃত্যু এটাকে নিয়ে রাজনীতি করার সুযোগ নাই এখন আমি যে কথা বলছিলাম বিএনপি এখন চাচ্ছে যে কোনোভাবে লাশ দরকার রক্ত দরকার তাদের তাদের কোন দরকার এই যে প্রধান বিচারপতি এই প্রসঙ্গে আমি আসবো প্রধান বিচারপতির বাসায় আজকে হামলা করলো তারা ভাঙচুর করলো তারপরে তারা কি করলো এই যে আপনার এই পুলিশ হসপিটালে আগুন দিল এবং আমার তো মনে পড়ে গিয়েছে যে ইসরায়েলের কথা ইসরায়েলের যেরকম গাজায় হসপিটালে হামলা করেছে সেরকমের সাথে আমি মিল পাচ্ছি বিএনপির আজকের এই কর্মকাণ্ড এবং তারা বাসে আগুন দিয়েছে তিন চারটা বাসে আগুন দিয়েছে অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে ধন্যবাদ জানাচ্ছি